বন্ধুরা, তুমিও চাইছো অপরিচিতার এরকম সুন্দর গ্রোথ এবং প্রচুর পরিমাণে ফুল পেতে? তাহলে অবশ্যই আমার এই অপরিচিতা ফুল গাছের কি পরিচর্যা নিয়েছি এবং কি কি করলে এমন সুন্দর গ্রোথ হবে সম্পূর্ণ ভিডিও আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে এবং খাবার প্রয়োগের পরে কি রেজাল্ট হয়েছে সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। অপরাজিতা ফুল গাছে খাবার প্রয়োগের পরের আপডেট, অপরাজিতা ফুল গাছ পরিচর্যার টপ সিক্রেট এই ভিডিওতে শেয়ার করা আছে। অপরাজিতা ফুল গাছ আয়ু বৃদ্ধি সবুজতায় ভরপুর রাখতে গেলে কি কি করতে হবে? বন্ধুরা, আমাদের প্রথমে জানতে হবে অপরাজিতা ফুল গাছ কি ধরনের ফুল গাছ এবং কোন সিজনে সব থেকে ভালো হয়। অপরাজিতা ফুল গাছ লতানো ফুল গাছ এবং সামার সিজন এবং রেনি সিজনে সব থেকে ভালো হয়। অপরাজিতা ফুল গাছ লতানো গাছ হলেও আমরা সহজে ঝোপালো করে রাখতে পারি, তার বেশ কিছু পদ্ধতি আমি তোমাদের কাছে শেয়ার করব। অপরাজিতা ফুল গাছ খুব সহজে বীজ থেকে চারা তৈরি করার উপযুক্ত সময় হলো এই রেনি সিজন, অর্থাৎ বর্ষাকালে আমরা সহজে চারা তৈরি করতে পারি। আমরা নার্সারি থেকেও বীজ আনতে পারি, এছাড়াও বাড়িতে যদি বীজ থাকে তার সেটাও আমরা চারা তৈরি করতে পারি। 50% মাটি, 50% বালি এবং 1 মুঠো কোকোপিটের মিশ্রণে মাটি তৈরি করেই বীজগুলো ছড়িয়ে দিলে মাত্র 10 দিনে ঠিক এরকম চারা গাছ তুমি পেয়ে যাবে এবং অন্যত্র মাটি তৈরি করে প্রতিস্থাপন করে দিতে। 40% বাগানের মাটি এবং 20% বালি এবং বাকি 50% দিয়েছি যে কোনো কম্পোস্ট। তোমরা পাতা পচা সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা কম্পোস্ট দিয়ে এই মাটিটা তৈরি করে তোমরা গাছটাকে প্রতিস্থাপন করবে। অবশ্যই ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো রাখবে এবং মাসে একবার করে তোমরা যে কোনো নাইট্রোজেনযুক্ত খাবার দেবে, তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে, শাখা প্রশাখা প্রচুর পরিমাণে হবে। নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু আমাদের গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে, সেক্ষেত্রে তোমরা সরিষার খোলের লিকুইডও ব্যবহার করতে পারো, এর পাশাপাশি গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার যে কোনো একটা ব্যবহার করতে পারো। অপরাজিতা ফুল গাছ সবসময়ই আমি সাজেস্ট করব প্রতিস্থাপনের সময় ভালো মাটি তৈরি করে প্রতিস্থাপন করবে। আমি যেভাবে বলেছি আর যে নিয়মে বললাম সেই নিয়মে কিন্তু মাটিটা অবশ্যই তৈরি করে নেবে। ভালো অপরিচিতা ফুল গাছ করতে গেলে আরও একবার বলি বেশ কিছু টিপস আমাদের ফলো করতেই হবে, সেটা হলো পিঞ্চিং করা। অপরিচিতা ফুল গাছ প্রতিস্থাপনের বেশ কিছুদিন পর দেখবে গাছটা বেশ সুন্দর লতিয়ে যাচ্ছে, সেই সময় আমাদেরকে কিন্তু বারে বারে পিঞ্চিং করে দিতে হবে, তাহলে দেখবে গাছটা অনেকটা সুন্দর ঝোপালো হবে। এবং অপরিচিতার গাছ শুরুতেই বাচ্চা বা ছোট গাছ কিন্তু কোনো লাঠি দিয়ে বা কোনো সাপোর্ট দিতে হবে, সাপোর্ট ছাড়া এই লতানো গাছ সম্ভব নয় ঝোপালো করা। তো প্রথমে অর্থাৎ শুরুতেই আমাদের কোনো সাপোর্ট দিয়ে দিতে হবে, পরে যখন কাণ্ড খুব মোটা হয়ে যাবে তখন সাপোর্টটা আস্তে আস্তে সরিয়ে নিতে হবে। আরও একটা ভাইটাল পয়েন্ট হলো অপরাজিতা ফুল গাছে যখনই ফুল আসবে সেই ফুল 2-3 দিন পরে শুকনো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের গাছে থেকে সেই শুকনো ফুলগুলোকে সরিয়ে নিতে হবে, কারণ গাছের আয়ু একেবারে কমিয়ে দেবে। তো সেই কাজটা আমাদের করতে হবে। এর পাশাপাশি আরও একটা কাজ করতে হবে, টবের মাটিতে আগাছা জন্মাতে দিলে হবে না। আগাছা জন্মালে গাছে যে পর্যাপ্ত পরিমাণে খাবারটা আমরা দেব সেই খাবারটা কিন্তু আগাছাতেই গ্রহণ করবে এবং আগাছারই গ্রোথ ভালো হবে। সেক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে মাটিতে আগাছা যাতে না জন্মায়। এবার বলবো সঠিক সময়ে জল প্রয়োগ এবং সঠিক সময়ে খাবার প্রয়োগ। অপরাজিতা ফুল গাছ যদি সবসময় সবুজতায় ভরপুর রাখতে চাও তাহলে আমাদেরকে কিন্তু কন্টিনিউ প্রত্যেক দিন জল দিতে হবে। আর ছাদ বাগানের যদি প্রখর রোদ্দুরে রাখো তাহলে অবশ্যই বলবো 2 বার করে জল দাও। টবের মাটি সবসময় যদি মশ্রয় ভাব থাকে তাহলে এই গাছগুলো প্রখর রোদ্দুর থাকলেও সবুজতায় ভরপুর থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে 4-5 ঘন্টা রোদ পেলেই এই গাছ কিন্তু খুবই ভালো হয় এবং সুস্থ স্বাভাবিকভাবেই থাকে এবং প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফুল দেয়। তো অবশ্যই যেখানে রোদ আছে সেখানে রাখো, আর যদি প্রয়োজনের অতিরিক্ত রোদ হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে জল আমাদের দিতে হবে। চলো আমি কি খাবার প্রয়োগ করেছিলাম সেটাই শেয়ার করি।
বন্ধুরা, এবার চলো অপরাজিতা ফুল গাছের জন্য উপযুক্ত কি খাবার ব্যবহার করতে হবে, যা ব্যবহার করে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। শুরুতে দেখলে 500 গ্রাম জল নিয়েছি এবং এই যে লিকুইডটা দেখতে পাচ্ছ, এটা হলো সরিষার খোলের লিকুইড। সরিষার খোলের লিকুইডটা কিন্তু অবশ্যই গাছের পরিমাণ অনুযায়ী নেবে, যে কোনো খাবার গাছের পরিমাণ অনুযায়ী নেওয়া অবশ্যই দরকার। অর্থাৎ প্রত্যেকটা টপ পিছু 1 চামচ করে সরিষার খোল নিতে হবে। গুঁড়োও নিতে পারো বা ছোট টুকরোও নিতে পারো। এখানে যে 1 চামচ দিচ্ছি সেটা হলো ডিএপি। ডিএপিটা তোমরা প্রত্যেকটা টপ পিছু 5টা থেকে 6টা দানা দিতে পারো। এবার দেখো কলার খোসা 3টে নিয়েছি। কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তোমরা এইভাবে ঘরোয়া উপায়ে তৈরি করতে পারো। এখানে যদি ডিএপি সার নাও দিতে পারো, তাহলে পেঁয়াজের খোসা, কলার খোসা এবং সরিষার খোলের লিকুইড দিলে যথেষ্ট পরিমাণে গাছ সুন্দর হবে। এবং মাঝে মধ্যে কিচেন ওয়েস্টটাও দিয়ে দিতে পারো। মাসে একবার করে কিচেন ওয়েস্ট এবং 15 দিন ছাড়া ছাড়া তোমরা এই সারটি ব্যবহার করো। এতে গাছ খুব দ্রুত বৃদ্ধি বিকাশ ঘটবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। তোমার ধারণার বাইরে যে এই ঘরোয়া লিকুইড ব্যবহার করে এত ফুল পাওয়া যাবে। যাই হোক, আমার তৈরি হয়ে গেছে এই লিকুইডটা। আমি 3 দিন পরে প্রত্যেকটা গাছে 100 গ্রাম করে ব্যবহার করব। অবশ্যই 15 দিন অন্তর অন্তর প্রত্যেকটা গাছে 100 গ্রাম করে এই খাবারের লিকুইডটা ব্যবহার করতে পারো। এর পাশাপাশি বাড়িতে চাল ধোয়া জল, সেটাও তোমরা মাঝে মধ্যে ব্যবহার করতে পারো। অপরাজিতা ফুল গাছকে দীর্ঘদিন আরও ভালো রাখতে গেলে আমরা যারা বাগানি তারা কিন্তু এই মিশ্র সার অবশ্যই প্রয়োগ করি। আর মিশ্র সারের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। এই মিশ্র সারটা অন্তত 3 মাস অন্তর 1 চামচ করে প্রত্যেকটা টবে প্রয়োগ করবে। চলো এবার দেখাই কিভাবে অপরাজিতা ফুল হয়েছে। দেখো, এই খাবারগুলো আর এই পরিচর্যাগুলো নেয়ার পরে কিন্তু মাত্র 1 সপ্তাহ রেজাল্টে প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি এসছে এবং প্রত্যেকটা গাছে কম বেশি ফুল দিতে শুরু করেছে। এবং যত দিন যাবে তত প্রত্যেকটা গাছে থেকে কিন্তু আমি ফুল পাবো। যারা অপরাজিতা ফুল গাছ ভীষণভাবে পছন্দ করো, তারা কিন্তু এই পরিচর্যাটা নাও। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সহজেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে এবং প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর সবুজতায় ভরপুর থাকবে। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা শাখাতে কিন্তু কুঁড়িতে ভরপুর হয়ে গেছে, লক্ষ্য করছো? এবং আরও লক্ষ্য করে দেখো, বেশ কিছু ফুল দিতেও শুরু করেছে। আরও 10 থেকে 12 দিন যখন যাবে এই গাছগুলোতে ভরপুর ফুল দেবে। আমার বাগানি বন্ধুরা, তাহলে বুঝতে পারলে কেমনভাবে পরিচর্যা নেবে? অবশ্যই এই দুটো ভিডিও তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কী খাবার প্রয়োগ করেছে আর কেমনভাবে ফুল চলে আসলো। এবং খুব সহজ পরিচর্যা করেই কিন্তু এই ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায় এই অপরাজিতা সারা বছর জুড়ে। আশা করছি তোমরা এই টিপসগুলো ফলো করবে এবং দুটো ভিডিও খুব ভালো করে ফলো করলে সারা বছর জুড়ে তুমি অপরাজিতা ফুল গাছে ফুল ফোটাতে পারবে। আগেও তোমাদের কাছে শেয়ার করেছি, দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল দিচ্ছে। আর আগেও বলেছি, আবার বলছি, এই মরা ফুলগুলো কিন্তু একদমই গাছে রাখবে না। এই মরা ফুলগুলো বীজে পরিণত হলে গাছ কিন্তু বুড়িয়ে দেবে এবং গাছের আয়ু একেবারে কমে যাবে। যদি গাছের আয়ু বৃদ্ধি করতে চাও তাহলে আমি বলবো তোমরা এই মরা ফুলগুলোকে তুলে তুলে ফেলে দাও, তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে এবং গাছ সবুজতায় ভরপুর থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও পাবে। তো এই ছোট ছোট টিপস এবং ছোট ছোট পদ্ধতিগুলো যদি ফলো করি তা আমরা সারা বছর জুড়ে এই অপরাজিতা ফুল গাছে ফুল পেতেই থাকব এবং সারা বছর জুড়ে অপরাজিতা ফুল গাছের এমনই গ্রোথ এবং সুন্দর চেহারা রাখতে পারবো। বন্ধুরা, আমি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে, কারণ এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।